আচ্ছা বর্ণাঢ্য ভাই, যে আফাল শব্দটাতে আপনার কি মনে হলো, যে আফালের মাছ এটাতে কি মানে আপনার কেমন মনে হলো, নামকরণে কেমন মনে হয়? যে বইটা আছে আফালের মাছ, বইটা মানে নামটা শোনার পরেই আমি হঠাৎ করে চমকে উঠলাম, কারণ এই আফাল শব্দটা জন্য চমকে উঠলাম। এই আফাল হচ্ছে তুফান, আফালের যদি বাংলা আমরা বলি তো তুফান, তিনটা বর্ণ দিয়ে গঠিত শব্দ আফাল, যেটা আতে আপদ, ফাতে ফাড়া, লতে লণ্ড ভণ্ড। যখন হাওড় অঞ্চলে প্রচণ্ড রকমের তুফান আসে, ঘূর্ণিঝড় আসে, তখন যে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায়, একেবারে কি করবে কি করবে না অবস্থায়, যে মাছের যে জীবনটা, সে জীবনটা আমার চোখে একদম স্পষ্ট হয়ে গেছে এই আফালের মাছ দেখে। এবং মনে হয়েছে যে এই আফালের মাছটা প্রত্যেকটা মানুষই মনে হয় যে সেই আফালের মাছ। রূপক অর্থে ব্যবহার করা এই আফালের মাছ কাব্যগ্রন্থের নামকরণটি রূপক অর্থে ব্যবহার করা। প্রত্যেকটা মানুষই যখন আফাল, প্রত্যেকটা মানুষই জ্বরে কবলিত, প্রত্যেকটা মানুষের মধ্যেই নানাবিধ বেদনায় সিক্ত, তো সেই বেদনার কথা, জীবনের নানাবিধ বেদনার কথা নিশ্চয়ই এই বইয়ের মধ্যে উঠে আসছে। আমি বেশ কিছু কবিতাও পড়লাম এই পর্যন্ত, কিছু কিছু কবিতা, কিছু কিছু লাইন আমাকে ভীষণ রকম মানে ভাবতে বাধ্য করছে, আমি বাধ্য হয়েছি আর কি ভাবতে। যে যেমন আমরা যদি প্রথম কবিতাটা পড়ি, মানুষ কত বাঁকা, কুকুর এলে যে সোজা দেখতে চায়। মানুষ কত বাঁকা, কুকুরের লেজ সোজা দেখতে চায়। তো এই আফালের মাছ বইটি আপনারা সংগ্রহ করুন এবং হচ্ছে মনোযোগের সাথে পড়ুন, এবং আপনি আপনার ভিতরের আফালকে আবিষ্কার করুন। ধন্যবাদ।